তারপরে যে ফিল্টারটা আছে সেটা হচ্ছে এখানে দেখেন আপনি যদি প্রোডাক্টের লিস্টে স্ক্রল করেন তাহলে দেখেন এই পেজটার মধ্যে ডিফল্ট ভাবে কিন্তু 60টা প্রোডাক্ট ডিসপ্লে হয় ঠিক আছে 60 প্রোডাক্ট এখানে ডিসপ্লে হচ্ছে বাট আপনি যদি চান যে আরো সবগুলো প্রোডাক্ট আপনি কয়েক হাজার মানে আরো বেশি দেখবেন সো সেটা আপনি কিভাবে করবেন এখান থেকে দেখেন লিমিট আছে এখানে লিমিট 60 দেওয়া আছে ডিফল্ট ভাবে সো আপনি এখানে ক্লিক করবেন করার পর দেখেন এখানে 300 600 900 1000 2000 3000 আপনার কতগুলো প্রোডাক্ট দেখতে চান এক এক পেজের মধ্যে সো ওইটা সিলেক্ট করবেন অতগুলো প্রোডাক্ট আসবে ধরেন আমি এখানে 300 সিলেক্ট করলাম তাহলে কি হবে দেখেন এখানে এখন কিন্তু 300 প্রোডাক্ট ডিসপ্লে হয়ে গেছে দেখেন আমি যাচ্ছি দেখেন এখানে 122 আরো যাই স্ক্রল করি দেখেন এখন কিন্তু অনেক লিস্ট অনেক বড় হয়ে গেছে ঠিক আছে দেখেন শেয়ারই হচ্ছে না এই দেখেন 300 আইছে 300 পর্যন্ত শো হয়ে গেছে মানে দেখেন এক পেজের মধ্যে প্রায় 300 প্রোডাক্ট শো হয়ে গেছে সো এই রকম আপনি যদি চান যে একসাথে 2000 3000 প্রোডাক্ট শো করাবেন জাস্ট ওইটাকে সিলেক্ট করবেন আপনার ওয়েবসাইটে 2-3000 প্রোডাক্ট থাকে সবগুলো একবারে শো হয়ে যাবে আপনি একবার স্ক্রল করে করে সব দেখতে পারবেন এটা সব সময় লাগে না বাই চান্স অনেক সময় লাগে অনেক কারণে অনেক অ্যানালাইজ করছে ডাটা বা বিভিন্ন কারণে লাগে সো এটা আপনার তখন আপনি এটা ইউজ করবেন